প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পুলিশের হাতে গ্রেফতার হলো আমাদের প্রিয় শিহাব ভাই। গতকাল মধ্যরাতে পুলিশ এসে শিহাব ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু কেন শিহাব ভাইকে গ্রেফতার কেন করলো পুলিশ? কি এমন খারাপ কাজ করেছেন শিহাব ভাই যা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। অবশেষে শিহাব ভাইয়ের গ্রেফতার নিয়ে একই বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দর্শক, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওতে এমন একটি খবর দেখতে চলেছেন যা এর আগে আপনি কখনো দেখেননি। শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিউয়ার্সরাই দেখার সুযোগ পাচ্ছেন। আর এই জন্যই শিহাব ভাইয়ের জন্য আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনারা জানেন 2023 সালে হজ পালনের ইচ্ছায় শিহাব ভাই গত 2 জুলাই হজযাত্রা শুরু করেন। গতকাল সারাদিন সফর করে শিহাব ভাই যখন ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে হোটেলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন শিহাব ভাইয়ের দরজার সামনে এসে একটি মেয়ে শিহাব ভাই বলে ডাক দিলেন। শিহাব ভাই দরজা খুলে দেখলেন একটি মধ্যবয়সী সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। শিহাব ভাই মেয়েটিকে বললেন, আপনি এত রাতে আমার কাছে কি চান? তখন সেই মেয়েটি শিহাব ভাইকে বললেন, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। শিহাব ভাই মেয়েটিকে বললেন, কি বলতে চান তাড়াতাড়ি বলুন, আমি সারাদিন পায়ে হেঁটে সফর করে আসছি, আমার শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে। এরপর মেয়েটি বললেন, আপনি কেরালা থেকে মক্কায় পায়ে হেঁটে হজ করার জন্য যাচ্ছেন, আপনার কথা আমি অনেক মানুষের মুখে শুনেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন এই ঘটনাটি দূর থেকে ভিডিও করছিলেন ওই হোটেলের স্টাফরা। এরপর ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, শিহাব ভাই হোটেলে খারাপ নারীদের সঙ্গে দরদাম করে রুমে ঢুকাচ্ছেন। চোখের পলকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। তারপর রাতে ওই হোটেলে এসে শিহাব ভাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে শিহাব ভাইয়ের গ্রেফতার নিয়ে মোহাম্মদ বিন সালমান বলেন, শিহাব ভাইয়ের হজে যাওয়ার ভিডিওগুলো আমি দেখেছি, শিহাব ভাইয়ের মতো মানুষ এখনকার সময় খুব একটা দেখা যায় না, আমার মনে হচ্ছে শিহাব ভাইকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়েছে। শিহাব ভাইকে যারা ফাঁসিয়েছেন তাদের বিচার মহান আল্লাহ তাআলা করবেন। শিহাব ভাই ভীষণ ভালো একজন মানুষ, তাছাড়া ওই মেয়ের সাথে শিহাব ভাই কোনো খারাপ কাজ করেননি। তাহলে শিহাব ভাইকে কেন গ্রেফতার করলো পুলিশ? আমি শিহাব ভাইয়ের মুক্তি চাই। শিহাব ভাইকে সৌদিতে ঢোকার আমন্ত্রণ রইল। সম্মানিত দর্শক, মোহাম্মদ বিন সালমানের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে এখনই জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।